Bismillahirrahmanirrahim. প্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগত জানাই। আমি শুরু আজকের আলোচনা শুরু করছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আমার সরকারি মহিলা কলেজ কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগত। প্রিয় শিক্ষার্থী, আমি যথারীতি তোমাদের সমাজতত্ত্ব ওয়ান দেখাই। আজকের আমার আলোচনার বিষয়, প্রিয় শিক্ষার্থী দেখেন, আজকের আলোচনার বিষয় হচ্ছে সমাজ ধর্ম কাকে বলে এর বহন সংজ্ঞা। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা সামাজিক ধর্ম এবং এর বহন সংজ্ঞা আলোচনা করব। এখানে দুইটা নতুন জিনিস পাই। প্রিয় শিক্ষার্থী, এক কথায় সামাজিক ধর্ম কাকে বলে এটা তোমাদের একটা জিনিস মনে রাখবার, সামাজিক ধর্মটা কমপ্লিটলি সোশ্যাল লার্নিং, অর্থাৎ সমাজের শিক্ষাকে বলে। সামাজিকরণ নিয়ে মানুষের প্রাথমিক পরিচয় সে মানুষ এবং সামাজিক এবং রাজনৈতিক, এখানেই তার সমাজেই তার জন্ম, সমাজেই তার বেড়ে ওঠা, এই সমাজেই তার ভিত্তি। সামাজিকরণ নিয়ে সমাজবিজ্ঞানীগণ, রাষ্ট্রবিজ্ঞানীগণ, নৃবিজ্ঞানীগণ এবং মনোবিজ্ঞানীগণ ব্যাপক সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর ভাবে গবেষণা করে তারা বিভিন্ন তথ্য এবং কর্তা এবং চিন্তা আমাদের সামনে উপস্থাপন করেছে। আমরা যারা সমাজবিজ্ঞানের মানুষ সে আলোকে আমরা কথা বলি। শিক্ষার্থী, তাহলে ব্যক্তি সমাজে জন্মগ্রহণ করবে, সমাজেই তার বেড়ে ওঠা, এই সমাজে তার লালন পালন আচার আচরণ সবকিছু এই সমাজেই তার নির্ভর করে। প্রিয় শিক্ষার্থী, সামাজিকীকরণ ব্যক্তি সাধারণ অর্থে আমি সমাজকরণ বলতে যেটা বলছি, ব্যক্তি সামাজিক হিসাবে সমাজে গড়ে ওঠার যে প্রক্রিয়া বা উপায় এটাকে আবারও বলছি, ব্যক্তি সামাজিক জীব হিসাবে সমাজে গড়ে ওঠার যে প্রক্রিয়া যে উপায় সেটাকে সমাজ, অর্থাৎ আমাদের এই সমাজে জন্ম, আমরা ছোট থেকে বড় হওয়ার সময় আমাদের পিতামাতা পারস্পরিক আত্মীয়স্বজনের যে আচার আচরণ এগুলা ছোটবেলা থেকে মনের অজান্তেই প্রত্যেকে তার হৃদয়ের ভিতরে যেতে পারে এবং এখান থেকে সামাজিক শুরু। এবং সামাজিকরণ এমন একটা বিষয় যেটা আমি এক কথায় যেটা বলি, সমাজের উপযুক্ত সদস্য হিসাবে গড়ে ওঠা আমাদের যে প্রক্রিয়া পালন হয় এটাই একটা। আমি আবারও বলছি, প্রিয় শিক্ষার্থী, ব্যক্তির উপযুক্ত সদস্য হিসাবে গড়ে ওঠার যে মাধ্যম বা উপায় সেটা হচ্ছে সামাজিকরণ। সামাজিকরণ হচ্ছে সমাজের, আবারও যদি একটু ব্যক্তিষ্ঠানে যায়, সামাজিকীকরণ হচ্ছে সমাজের প্রচলিত নীতিনীতি মূল্যবোধ বিশ্বাস কে নিজের ভিতরে রক্ত জব্দ করে সমাজের প্রত্যেক স্বরে গড়ে ওঠার যে প্রক্রিয়া এটাকে ব্যক্তি সামাজিকীকরণের যে মাধ্যম তা প্রাথমিক আলোচনা করলাম। পৃথিবীর প্রত্যেকটা সমাজে সামাজিকীকরণের প্রথা নীতিনীতি লক্ষ্য করা যায়। পৃথিবীর সব সমাজে আমরা সমাজকরণ দেখতে পাই, শিখতে পাই, বলতে পারি। ভারত উপমহাদেশ তথা বাংলাদেশে যে সামাজিকীকরণটা এটা আমাকে অবাক করে দেয়। সামাজিকীকরণের সারা পৃথিবীর সামাজিকীকরণ সোশ্যালাইজেশনে যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়, তবে বাংলাদেশের সামাজিকীকরণের সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ বাংলাদেশের সামাজিকীকরণটা এত আমাদের সমাজ ব্যবস্থা এত এবং মেনে চলে সমাজ শিক্ষিত জায়গায় ব্যাখ্যা। তাহলে তুমি সব সমাজে সমাজীকরণ দেখতে পাই, তবে বাংলাদেশে সহ ভারত উপমহাদেশে সমাজীকরণের মাত্রাটা বেশি, বিশ্বের বাংলাদেশে সমাজীকরণের মাত্রাটা বেশি। তাহলে আমরা এবার দু একজন সমাজ দার্শনিক বা সমাজ বিজ্ঞানীর ব্যাখ্যা চেষ্টা করি, আমরা যদি সামাজিকীকরণটা বোঝানোর চেষ্টা করি। সমাজবিজ্ঞানী অকবান এবং নিমকর বলছে যে ব্যক্তিগত প্রক্রিয়ার মাধ্যমে দলের আদর্শ মেনে চলার যে প্রক্রিয়া সেটাকে বিশ্লেষণ যদি করা যায়, যে ব্যক্তি যে প্রক্রিয়ার মাধ্যমে দলের উপযুক্ত বা আদর্শ সদস্য হিসাবে গড়ে ওঠার যে প্রক্রিয়া এটাকে সমাজীকরণ বলে। এই সংজ্ঞাটা বিশ্লেষণ করলেই আমরা বুঝতে পারি যে পৃথিবীতে একটা মাত্র প্রক্রিয়া এবং উপায় আছে যার মাধ্যমে আমাদের দলের উপযুক্ত সদস্য হিসাবে গড়ে তোলার যে মাধ্যম যে উপায় এটা একটা, সেটা হচ্ছে সমাজীকরণ। সামাজিকীকরণের প্রত্যেকেই তার আমাদের পৃথিবীতে পরিবর্তনশীল সমাজ ব্যবস্থার মাধ্যমে আমাদের
চলতে হয়। এই পরিবর্তনশীল সমাজ এই সমাজের উপযুক্ত সদস্য হিসাবে গড়ে ওঠার জন্য আমাদের সমাজের প্রতিনিহিত আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিনিহিত আমাদের সমাজের কোনো আদেশ নির্দেশ উপদেশ এগুলো আমাদের সামাজিকীকরণ নেই পৃথিবীতে এমন কোনো সমাজ সমাজ বিজ্ঞানী বিজ্ঞানী মন বিজ্ঞানী জানা নেই। প্রিয় শিক্ষার্থী, আমি একটু সহজভাবে তোমাদের দেখার চেষ্টা করছি। সামাজিকীকরণ হচ্ছে তোমরা কোনো ছোট মানুষকে যখন লক্ষ্য করবা দেখবা তার মধ্যে ছোটবেলার থেকে সামাজিকীকরণের যে প্রক্রিয়া যে মাধ্যম এটা সে ছোটবেলার থেকে তার পরিবার থেকে রক্ত জব্দ করে চলবে। পরিবার সামাজিকীকরণের বেস্ট শিক্ষা আমার এবং অন্যান্য সংস্থাগুলো আছে যেগুলো সামাজিকীকরণ আমাদের সমাজ ব্যবস্থা আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় আমাদের সমাজে উপযুক্ত সদস্য করে তোলার জন্য বিভিন্ন মাধ্যম বা বাহন গুলো কাজ করে প্রত্যেকে কোনো না কোনো ক্ষেত্রে ভূমিকা রেখে। তাহলে সমাজকরণ বলতে আমরা যেটা বুঝি বা বুঝলাম যে সমাজের যেটা শিক্ষা সেটা এক কথায় সোশ্যাল লার্নিং অর্থাৎ সমাজের যে শিক্ষা সেটা হচ্ছে সামাজিকীকরণ। মহিলা হওয়া হোক বা ব্যাখ্যা শাসন করি সমাজের প্রত্যেক সদস্য হিসাবে গড়ে তোলার জন্য গড়ে ওঠার জন্য আমাদের সমাজের যে আদর কায়দা নিয়ম কানুন এগুলো আমাদের রপ্ত করতে হয় রপ্ত করতে হয় এগুলো দিয়ে আমাদের সমাজে করতে হয় তাহলে সমাজকরণ সমস্যার সমাধান হয়। যেমন ছোটবেলায় থেকে আমরা গড়ে উঠি বাবার মতো দেখতে চাচা, মায়ের মতো দেখতে খালা, ভাইয়ের মতো দেখতে ভাই, এটি সামাজিকীকরণ। আসলে তারা তো আমাদের ভাই না, সামাজিকীকরণ শিক্ষক বা প্রতিবেশী যে আমাদের সমাজের সদস্য এই যে সামাজিকীকরণ এর ব্যতিক্রম করলে মানুষ তাকে সমালোচনা করে তাকে ব্যক্তি বিশ্লেষণ করে। যেমন আমি পদ্ম চলে গেছি আমার মনে আছে যে কলেজের পরে কোনো মেয়েকে তো তুমি যাই বলো যে আন্টি তুমি কেমন আছো সে রেখে যাবে বা দাদি সে রেখে যাবে, কারণ সামাজিকীকরণ। কারণ সে কখনো এই বয়সে কেউ কাকি বা তাকে দাদি কেউ নানি বলে তাকে ডাকে, কারণ সে সবসময় আপা ছোট বোন এগুলো শুনে শুনে সমাজে কারণ এখানে এই যে সামাজিকীকরণ এই সামাজিকীকরণটা এখানে এই যে করে তাহলে সামাজিকীকরণ। আবার যদি তুমি কোনো দাদা বয়সে মানুষকে দেয় যদি তুমি তুই তুই করো বা তুমি বলো তাকে যদি নাম ধরে ডাকো সে সেটা আধুনিক ভাবে সমাজ এক কথায় সমাজ আমাদের যেভাবে আমাদের শিক্ষা দেয় সেটাই। তাহলে সামাজিকীকরণের এবার তোমাদের যেটা তোমাদের সামাজিকীকরণের বাহন বোঝানোর জন্য প্রিয় শিক্ষার্থী আমি তোমাদের একটা পথ দিয়েছি সবটা একটু লক্ষ্য করো। এই হচ্ছে সামাজিকীকরণ, এইটা হচ্ছে আমাদের সমাজ মনে মনে করে নিলাম এই বন্ধুটা আমাদের পৃথিবীর সমস্ত সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থাকে এর বাহন কে কিন্তু বহন থেকে রক্ষা করছে যে যে রক্ষা করছে কি আপনারা দেখো বাহন যে বহন করে মানুষের যেরকম বহন করার জন্য তার অঙ্গ প্রত্যঙ্গ দরকার হয় যেরকম আমাকে বহন করছে কি আমার পা আমার হাত আমার মন আমার কান মন এগুলো আমাকে বহন করে নিয়ে বেড়ায় সমাজের সমাজকে যদি মানুষের সঙ্গে আমরা তুলনা করি প্রিয় শিক্ষার্থী আমরা দেখবো একে বহন করার জন্য সমাজের হাত পা চোখ কান মুখ না ইত্যাদি ইত্যাদি অঙ্গ সঙ্গে যদি আমরা তুলনা করি তাহলে এটা খুব একটা মনে হবে না বলে আমি মনে করি। তাহলে বহন যে বহন করছে আমাদের সমাজকে কে বহন করছে আমাকে বহন করছে আমার পা আমি বলেছি আগে প্রিয় শিক্ষার্থী। তাহলে প্রথম যেটা দেখি যে পরিবার সামাজিকীকরণের এক নম্বর এবং প্রধান মাধ্যম শিক্ষা, কারণ আমাদের এই পরিবারে আমাদের জন্ম এই পরিবারে আমাদের বেড়ে ওঠা এই বর্তমানের মধ্যে আমাদের মৃত্যু পরিবারে যখন এই গ্রহণ করি একটা শিশু যখন মানব শিশু যখন পরিবারে জন্মগ্রহণ করে পরিবারে আস্তে আস্তে বেড়ে ওঠে এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর সে সমাজের ওই পরিবারের সমস্ত আকার আসন সে রাখতে পারে রাখতে পারে এবং সে সমাজের উপযুক্ত সদস্য গড়ে তোলার জন্য পরিবার তাকে প্রতিনিধিত্ব শিক্ষা দেয় বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন প্রত্যেকে শিক্ষা শিক্ষা দেয় এটা পর মা চাচা হয় এটা বাবা হয় এটা এটা খালু হয় ইত্যাদি কার সঙ্গে কিভাবে আচরণ করতে হবে ছোটদের সাথে কেমন আচরণ করতে হবে বড়দের সঙ্গে কেমনভাবে আচরণ করতে হবে করতে হবে এটা এক কথায় পরিবার আমাদের প্রাথমিক শিক্ষাটা দিয়ে থাকে এবং এই পরিবার যদি আমাদের শিক্ষা না দেয় তাহলে পরিবারের পরিবারকেও সমস্যার সম্মুখীন হয়। যেমন অনেক সময় তোমরা দেখবা একটা মানুষ যদি খারাপ বিহেভ করে তখন অনেক সময় তার বাবা মা জিজ্ঞেস করা
কেন চেঞ্জ করে, বাট ফাদার না কেন, কারণ সে তার বিহার পরিবার থেকে শিখায়নি, সে তাকে না তার পরিবারকে আনন্দ করতে, পরিবার তাকে উপযুক্ত শিক্ষা দেয় না, পরিবারকে সমর্থন তত ভালো করলেও পরিবারকে সমর্থন তার প্রশংসা দাবি করে, ছেলে ভালো আচরণ করছে, আদব কায়দা সালাম বিনিময় সব কথা জিজ্ঞেস করে বলো তোমার নাম অমুক, হ্যাঁ অমুকের ছেলে, ছেলেটাকে সে আদব কায়দা শিখিয়েছে, তোমাদের উপযুক্ত সদস্য হিসাবে গড়ে ওঠার জন্য সমস্ত প্রক্রিয়া হয়েছে, বলে পরিবার হচ্ছে সমাজের গর্বের প্রথম মাধ্যম। যেমন তোমরা পরিবারকে একটু ব্যাখ্যা পোষণ করো, পরিবারে দেখবা অনেক সময় সন্তান সন্তানই সন্তানই তবুও ব্যাখ্যা পোষণ করাতে না, তোমাদের উপর একটা কথা বলছি, যদি সন্তানটা পুরুষ হয় এবার ছোটবেলায় থেকে সামাজিকরণের প্রত্যেকটা মাধ্যম ছিল তার পিতাকে লক্ষ্য করে, পিতা কি করছে, নাঙল নিয়ে মাঠে যাচ্ছে, পিতা মতো সে লুঙ্গি পড়তে ভালোবাসে, পিতার মতো সে শক্তিশালী কাজ করতে ভালোবাসে, সব সময় তার পিতাকে লক্ষ্য করে, পিতার সাথে সে বাজারে যেতে চায়, পিতার মতো সে শক্তিশালী কাম করতে চায়, এবং পিতার যে পরিবারের কর্তা ওই পরিবারের দেখভাল দেখাশোনা কি সমস্ত দেখাশোনা করে, সে ছোটবেলায় থেকে তার পিতাকে সে লক্ষ্য করতে চায়, পিতার মতো সে লুঙ্গি পড়তে যাবে, পিতার মতো সে বাজারে যেতে চাইবে, মাঠে যেতে চাইবে, ইত্যাদি ইত্যাদি, এক কথায় পিতাকে সে প্রতিনিহিত প্রতিটা ক্ষণে প্রতিটা মুহূর্তে সে পিতাকে অবলম্বন করবে এবং পিতাকে তার প্রধান মাধ্যম হিসাবে সে লক্ষ্য করবে। তাহলে এইবার তবু যদি কোনো কথা সন্তানের পরিবারে থাকে, সেই ছোটবেলায় থেকে দেখবা যেতে যেতে সে তার মাকে দেখাশোনা করছে, মার সমস্ত আদব কায়দা কাজ কাজ সমস্ত কিছু সে পাবে, মা দেশে থেকে লেখা যাবে, সে আয়নার সামনে দিয়ে নিজেকে সামছে, সে কাপড় করছে, ছোট ওই বাচ্চাটা তোমাকে কাপড় কিনা করবে, অর্থাৎ সে কোনো লুঙ্গি চায় সে মাকে অনুসরণ করছে, অনুকরণ করছে, তাকে ছোট শাড়ি দিলে সে শাড়িটা পরবে, আয়নার সামনে যাবে, মা কিভাবে শাড়িটা করে উঁচিটা দেয় সে শিখবে, মা কিভাবে হোটেল পয়সাটা দেয় চোখটা কেমন করে বাঁচে, হ্যাঁ কিভাবে সে প্রতিবেশীর সঙ্গে ব্যবহার করে, সে এক কথায় সমস্ত কিছু সে তার মাকে অনুকরণ করবে এবং অনুসরণ করবে এবং মায়ের সমস্ত কিছু দাবি করে দেখা যায়। এটি হচ্ছে যে পরিবার জন্মের সাথে সাথে মানুষকে তার সমস্ত শিক্ষা ছোটবেলায় থেকে দেখে টোকে দেখবা যে মেয়ে বলে সে পুতুল বয়স তার 8 বছর 10 বছর 5 বছর অথচ সে পুতুল নিয়ে সারাদিন খেলতে সে পছন্দ করে, সে ভালোবাসে এবং পুতুল নিয়েই সে লক্ষ্য, এতে তার মাকে সে সংসার সংসার করতে দেখে, ছোটবেলায় থেকেই ওই পুতুল নিয়ে ঘর সংসারের যে রক্ত জব্দ সে মাকে অনুসরণ করে এবং পুতুল পুতুল খেলার মাধ্যমেই সে পরবর্তীতে পরিবারের কর্তৃ হিসাবে সে শিক্ষার্থী অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করার প্রয়োজন আছে, কিন্তু সময় স্বল্পতার কারণে প্রত্যেকটা পয়েন্ট করা সম্ভব হয় না। তারপরে দেখো সামাজিককরণের দ্বিতীয় মাধ্যমকে আমি যেটা বলি সেটা হচ্ছে জনমত, এক কথায় জনমত হচ্ছে জনগণের যে মতামত সেটাকে হয় মানুষ জনমত, জনগণের যে মতামত সমাজের অধিকাংশ মানুষের যে মতামত সামাজিককরণ ও সমাজের অধিকাংশ মানুষ সেটাকে মেনে নেয় সেটা লোকলজ্জার কারণ সমাজের সময় সমাজের ব্যক্তি ভালো কাজ, কারণ জনমত কেউ করতে পারে পৃথিবীতে এমন কোনো ব্যক্তি এমন কোনো প্রতিষ্ঠান এমন কোনো পিএম এমন কোনো এমন কোনো ব্যক্তি সমাজে জনগণ জনগণের মতামত জনগণ খারাপ বলবে এমন চায় না, এদেরই জনগণের মতো মতামতের মাধ্যমে মাধ্যমে অনেকে সমাজের মন্দ এবং খারাপ কাজগুলো কিছু পরিহার করে সমাজ মানুষ যেন না বলে এই জন্য জনমতের ভয়ে মানুষ যেমন আমি একটা তোমাদের বলি যারা কলেজে পড়ো ইন্টারমিডিয়েট পড়ো তার অনেক সময় তার কেউ প্রেমিক প্রেমিকা অথবা কেউ থাকতে পারে তার মনে কি ইচ্ছে করে না যে কেউ সে সাথে একটু হাত ধরে একটু পার্কে ঘুরে বেড়ায়, কিন্তু জনগণ অর্থাৎ জনগণ ভালো বলবে না প্রেমিক প্রেমিকা হাত ধরে ঘুরে বেড়াবে বাড়ির সামনে পার্কে, এটা আমাদের সম্পর্কে হ্যাঁ বিয়ের পরে বেড়াবে, তাহলে এই জনমত মানুষের প্রথম ইচ্ছা থাকা সত্ত্বেও জনমত জনগণের লোক লজ্জার ভয়ে খেয়ে পড়ে অনেক সময় দেখা যায়, এটা ব্যক্তির জীবনে বললাম রাষ্ট্রীয় জীবনে এমন এমন বিষয় থাকে সরকারি যেগুলো রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সরকার জনগণের খারাপ বলে সেখান থেকে, তাহলে জনগণ জনমত মত ভয়েও আমাদের রাষ্ট্র সামাজিকীকরণের ব্যবস্থা দেখা যায়। এইবার দেখো খেলার সামাজিকীকরণের 3 নম্বর পয়েন্ট আমি খেলার সাথে নিয়ে আসছি,
কারণ পরিবার থেকে যখন সে একটু বড় হয় তখন সে স্কুলে যায়, খেলার সাথীদের সাথে খেলতে সে ভালোবাসে, খেলার সাথীদের সমস্ত সামাজিকরণ আদর কায়দা খেলাধুলা সবকিছু সে রপ্ত করে, সে রপ্ত করে এবং সেগুলার ভূমিতে ফেলতে থাকে তার খেলার সাথে, অর্থাৎ তার বন্ধু বান্ধবী যেটা করতে সে ভালোবাসে বা ওই ওই সন্তানও সেটা করতে পারে। অর্থাৎ খেলার সাথে যদি ভালো কাজ করে সেও ভালো করবে, সে যদি বন্ধ করে সেও বন্ধ করবে। অনেক সময় খেলার সাথে অনেক সময় যেন সমাজ করণে আমাদের পরিবার অবস্থা যে তার ছেলে তার কন্যা তার সঙ্গে মেলামেশা করে, তার বন্ধু দিয়ে তার খেলার সাথে দিয়ে খেলার সাথীটা ভালো না মন্দ এগুলা দেখ ভালো করা হয় দেখাশোনা করে থাকে। তাহলে খেলার সাথীর মাধ্যমে কবিদের ভাষায় যদি একটা বলা যায় যে আমি শৈশবে মায়ের কৈশোরে বাপের আবার যৌবনে হলাম বন্ধু বান্ধব, এই গানটার ভিতরে কিন্তু আমি সমাজ দেখতে পাই। যখন শৈশবে থাকে সে মায়ের কোলেই থাকে, কৈশোরে বাবার সাথে তপাস করতে ভালোবাসে, যৌবনে খেয়াল করে দেখবেন আমরা প্রত্যেককে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে ভালোবাসি, আবার যখন বয়স্ক হয়ে যায় তখন সংসার নিয়ে। তাহলে সামাজিকীকরণের যে ব্যাপার যে ভেদ এটা আমাদের কবি সাহিত্যিক বিভিন্ন ভাবে বিভিন্ন সময় আমাদের সামনে উপস্থাপন করেছে বলেই আমি সমাজ বিজ্ঞানের সাধারণ মানুষ আমি দেখতে পাচ্ছি। তারপরে দেখা ধর্ম সামাজিক ধর্ম পরের পয়েন্টটি আপনি দেখি যে ধর্ম সামাজিক ধরনের এক অন্যতম মাধ্যম বা উপায় কেউ শিক্ষার্থী। এখন ধর্ম পার্টি রিলিজিয়ান ধর্ম ধর্ম বলতে সাধারণত আমি বুঝি বিশ্বাস, ধর্মটা এক কথায় হলো বিশ্বাস, অলৌকিক কোনো ক্ষমতার মধ্যে নিজেকে সমর্পণ করা এবং নিজের আদেশ আদেশ উপদেশ নির্দেশ মেনে চলাটাই হচ্ছে ধর্ম। ধর্ম এক কথায় বিশ্বাস, ধর্মকে দেখা যায় না শোনা যায় না কিন্তু ধর্মের বিশ্বাসের কারণে আমাদের মানুষ আমাদের সমাজ ব্যবস্থা আমাদের রাষ্ট্র ব্যবস্থায় অনেক মানুষ অনেক অন্যায় অপরাধ এবং নীতিহীন অনেক কাজ থেকে থাকে শুধু ধর্মের মাধ্যমে। আসলে অনেক সময় ধর্ম নিয়ে বলা হয় ধর্মের কারণে, ধর্ম হচ্ছে একটা বিশ্বাস, ধর্মের ভয়ে মানুষ অনেক মন্দ অন্যায়হীন অনেক কাজ থেকে বিরত রাখে, কারণ ধর্মে মানুষ বিশ্বাস করে যে মানুষ ভালো কাজ করলে স্বর্গ পাবে, মন্দ কাজ করলে সে নরক পাবে, এখান থেকেই সে তার মন্দ কাজ থেকে সে করে আসে শুধু ধর্মের ভয়। আমি যদি একটা পরিসংখ্যানে আমার দেখা থেকে বাংলাদেশের শতকরা 50%-এর উপরে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী এবং বিভিন্ন সংস্থা আছে যেটা আমাদের সামাজিক রাষ্ট্রের আইন মানার জন্য সরকার দেখে, কিন্তু ধর্ম ধর্মের আদেশ নির্দেশের ভয়ে মানুষ এমনিতেই ভালো কাজ পাচ্ছে, সেখানে পুলিশ লাগে না বিআর লাগে না সেই মানি লাগে, তাহলে ধর্মের ভয়ে মানুষ এমনিতেই ধর্মের আদেশ নির্দেশ এবং উপদেশ মেনে। এখন তো অনেকে প্রশ্ন করে ধর্ম করতে, আমি তো ধর্ম মৃত্যুর পর দেখতে পাই, ধর্ম তো মানুষের ইহলোকেও আছে পরলোকেও আছে, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মধ্যে স্বর্গ মানুষের মধ্যে কেউ শিক্ষার্থী তুমি যদি কখনো কোনো ভালো কাজ করো তুমি পথ ঘেরে আসো আস্তে আস্তে এক অন্ধ পঙ্গু মানুষকে তুমি যদি রাস্তাটা পার করে দাও দিয়ে রিক্সায় তুলে তার বাসাতে পৌঁছে পৌঁছে যাও এটা সত্যিও কাজ, তুমি এই কাজটা যখন তোমার মনে আসবে তখন দেখবে তুমি ভালোবাদ ভাববার ভালো লাগছে ভালো লাগে। আবার তদ্রূপ মনে করো পথ বিঘাট লাগে অনেক আমাদের সমাজে অনেক মেয়েরা থাকে যে বান্ধবীর সাথে বিয়ে করতে হচ্ছে ল্যাং করে ফেলাই দিলে পাড়া ভেঙে গেল প্রিয় শিক্ষা বিয়ের বাজারে আর বিয়ে হয় না, বান্ধবী খুব দুঃখ কষ্ট, ওই বান্ধবীকে যখন তুমি দেখবা তখন তোমার মনে হবে যে আমার কারণে তার পাটা ভেঙে গেছে বিয়েতে সমস্যা ব্যক্তি জীবনের সমস্যা তখন দেখবা তোমার খারাপ লাগছে। তাহলে এটা হচ্ছে নরক, তাহলে স্বর্গ এবং নরক তাই আমাদের পৃথিবীতে বলবৎ, এটা শুধু দৃশ্যমান হিসেবে তোমার চিন্তা এবং চেতনাদের দ্বারা এরা অবলম্বন করতে হয় শিক্ষা। পর পয়েন্ট আমরা দেখি খেলার সাথে ধর্ম গেল শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সমাজ ধর্মের একটা অন্যতম মাধ্যম প্রিয় শিক্ষা। যখন পরিবার শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে যায় প্রাথমিক কাজ তখন মানুষ 7 বছর 6 বছর পর শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাদের ভর্তি হতে হয়, ভর্তি হলে ওই শিক্ষা প্রতিষ্ঠানে যে বিভিন্ন আদর কায়দা হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়েরা একসাথে লেখাপড়া করে তাদের শিক্ষকরা থাকে তাদের মাধ্যমে সমাজের উপযুক্ত সদস্য গড়ে তোলার যে আদর কায়দা এলা বন্ধুত্বের দ্বারা ফিরে আসে তারা বন্ধু বান্ধবের দ্বারা শিক্ষা শিক্ষক দ্বারা উপকৃত হয়ে অনুপ্রাণিত হয়ে সামাজিক প্রতিষ্ঠান সামাজিক কর্মী তার শিক্ষা প্রতিষ্ঠান আমাদের যদি অনেক সমালোচক এখন বলে থাকে যে স্কুল কলেজে আর লেখাপড়া হয় না বাসাতে থাকে লেখাপড়া হয় প্রাইভেট ইত্যাদি আমি তাদের বলি
প্রিয় শিক্ষার্থী, এই যে আমাদের দেশে কোভিড 19 শিক্ষা ব্যবস্থা এসেছে, প্রতিদিন আমি রিক্সা থেকে বলবো ইউনিভার্সিটি রিক্সা আমাকে জিজ্ঞেস করছে যে ভাই শিক্ষা প্রতিষ্ঠান কবে করবে। আমি বললাম 30 মার্চ করার সম্ভাবনা আছে, সরকার ঘোষণা দিয়েছে। কিন্তু এই যে শিক্ষা প্রতিষ্ঠান দিকে আঙুল যারা তোলেন, বিশেষত ভাইদের একটু বলছি যে যদিও প্রাকৃতিক কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে, সারা পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের যে গুরুত্ব এখন আপনারা বুঝতে পারছেন যে শিক্ষা প্রতিষ্ঠান দরকার, ছেলে মেয়ে বোনরা হয়ে যাচ্ছে অনেক, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব নেই এটা আমরা পাচ্ছি। আমি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সামাজিকরণের আর একটা অন্য কোনো মাধ্যম বলে আমার কাছে। তারপরে আমি যেটা বলি গণমাধ্যম সামাজিকরণের আর একটা মাধ্যম, গণমাধ্যম অর্থাৎ পেপার পত্রিকা, আমাদের রেডিও টেলিভিশন নেট ইন্টারনেট, এই যে গণমাধ্যম, এই গণমাধ্যমের মাধ্যমে সামাজিকরণটা সারা পৃথিবীর সমাজের, যেরকম আমি তোমাদের একটা উদাহরণ হিসেবে বলতে পারি যে ইউরোপ আমেরিকা পরিবার ব্যবস্থা, আমাদের সমাজের পরিবার ব্যবস্থা কোথায় কিভাবে হবে সামাজিকরণ, এই ইউরোপের সারা বিশ্বের মানুষ মনে করে ইউরোপ ইংল্যান্ড ইত্যাদি দেশের জন্য অনেক বেশি পরিবার ব্যবস্থা ঠিক আছে, তারা আমাদের দেশের সামাজিকরণ, আমাদের দেশের পরিবার ব্যবস্থাকে তারা অনুসরণ করছে এবং তাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ গুলাতে পরিবারকে দীর্ঘস্থিত করার জন্য তাদের সম্পর্কে মতামত দেওয়া হচ্ছে। এটা গণমাধ্যমের ব্যবস্থা শিক্ষা। তাহলে গণমাধ্যম পেপার পত্রিকার মাধ্যমে মানুষ মানুষ জেনে যাবে মন্দ কাজ, সরকার বিরোধী দল অনেকেই খারাপ কাজ করে থাকে, গণমাধ্যমে আমাদের একটা অন্যতম মাধ্যম শিক্ষা। তারপরে আমি যেটা বলি রাষ্ট্র, রাষ্ট্র সামাজিকরণের একটা অন্যতম মাধ্যম শিক্ষাকে, রাষ্ট্র একটা নির্দিষ্ট ভূখণ্ড সীমারেখার মধ্যে তার তার আইন, তার কানুন, তার সরকার সবকিছু ব্যবস্থা চালু রেখেছে এবং সমাজের উপযুক্ত সদস্য হিসাবে তোলা যায় জন্য দেশের প্রচলিত আইন কানুন রাষ্ট্র তার বিভিন্ন সংস্থার মাধ্যমে এটা আমাদের সমাজকে বলবত করে রেখেছে। রাষ্ট্র বিরোধী কাজ করলে, সমাজ বিরোধী কাজ করলে তার শাস্তি বিধান করে। এটা রাষ্ট্র আমাদের সমাজের সমাজের এবং রাষ্ট্র উপযুক্ত সদস্য হিসাবে আমরা চলাফেরা না করলে তার বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নেওয়া হয়। তাহলে রাষ্ট্র সামাজিকরণের একটা অন্যতম মাধ্যম বলতে পারি প্রিয় শিক্ষা। তারপরে আইন সামাজিকীকরণের আর একটা অন্যতম মাধ্যম হচ্ছে আইন, রাষ্ট্রের সাথে সাথে এটা সংশ্লিষ্ট, কারণ রাষ্ট্রই হচ্ছে আইন প্রণয়ন করে জনগণের যে মতামত কোন সমাজের এবং রাষ্ট্রের প্রচলিত যে রীতিনীতি যেটা সমাজ এবং রাষ্ট্র স্বীকৃতি দেয় সেটা কেন আইন পরিবর্তনশীল একটা বিষয়। রাষ্ট্রে আইন আছে বলেই মানুষ অনেক অন্যায় অপরাধ থেকে নিজেকে ডুবে রাখে, গুছিয়ে রাখে। আইন পরিবর্তনশীল আমি বলেছি যে সমাজ একসঙ্গে আইন দরকার হয় একসঙ্গে হয় না, কিন্তু সামাজিকীকরণের মাধ্যমে সমাজের যখন যেটা প্রয়োজন সমাজের সমস্যার জন্য যে ধরনের কোথা নীতিনীতি আইন দরকার রাষ্ট্র সেটা একসময় কিন্তু আইন ছিল দেশে, একসময় নারী নির্যাতন আইন ছিল না, কিন্তু সমাজ যে প্রয়োজনে সমাজীকরণের সুবিধা আছে রাষ্ট্র সমাজীকরণের জন্য আইনের ভয়ে অন্যায় অন্যায় অপরাধ কাজ ছিল আমার জেল হবে মাসিয়া আমি চুপি বলে তার শক্তি জানা দেবো, এই ভয়ে সমাজের মানুষ রাষ্ট্রের আইন কানুন মেনে চলে এবং সমাজের উপযুক্ত সমস্ত কার্যক্রম করে থাকে। আইনের পরে আমি উৎসব অনুষ্ঠান, উৎসব অনুষ্ঠান পৃথিবীর উৎসব অনুষ্ঠান পৃথিবীর সব সমাজে আমরা লক্ষ্য করি সমাজকে নিয়ে বিভিন্ন ধর্ম বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন মতামতের বিভিন্ন ধর্ম উৎসব অনুষ্ঠান আমরা দেখতে পাই। উৎসব অনুষ্ঠান এর মাধ্যমেও সমাজের সমাজ নিয়ে হিন্দু ধর্ম সংস্কৃতি যদি বলি তাদের বিভিন্ন পূজা, খ্রিস্টান ধর্মের বিভিন্ন অনুষ্ঠান আছে, আমাদের মুসলমান ধর্মের দুর্গীদের যে অনুষ্ঠান আছে এবং ধর্মীয় এবং অন্যান্য যে অনুষ্ঠান গুলো ধর্মীয় সাথে সাথে সামাজিক এবং রাজনৈতিক যে অনুষ্ঠান গুলো আছে এর মাধ্যমে আমরা সামাজিকীকরণ করে অনেক আদর পাই আমরা শিক্ষায়। যেরকম আমরা ঈদের দিন উৎসব অনুষ্ঠান আমাদের প্রত্যেকের, আমি ঈদের বিশেষ করে ঈদের উত্তর ঈদে আমি একটা ব্যক্তিগতভাবে গবেষণা করেছিলাম, যদিও শিক্ষার্থী বলি 100 জন মানুষকে আমি জিজ্ঞেস করেছিলাম ঈদের দিন যে ভাই কেমন আছে, 100টা মানুষের 99টা মানুষ বলেছিল তার মুখে হাসি আনন্দ উৎসব, এই যে উৎসব উৎসব ভাব এই অনুষ্ঠান সামাজিকরণ যেখানে 99টা মানুষ বলে ভালো আছি, ওই একটা মানুষ ওই উৎসব অনুষ্ঠানের মাধ্যমে ওই দিন কিন্তু সে এমনিতেই তার মন ভালো হয়ে যাবে সবাই। এবং আমার গবেষণায় আমি প্রত্যেক এজের মানুষকে জিজ্ঞেস করি তাদের বয়স 5 থেকে 10 থেকে 15 থেকে 20 থেকে 30 ইত্যাদি ইত্যাদি, আমি প্রত্যেকটা এদের মানুষকে জিজ্ঞেস করি। তাহলে উৎসব অনুষ্ঠান আমাদের ধর্মীয় অনুষ্ঠান মতো
এবং মাধ্যম, এই মাধ্যমের মাধ্যমে আমাদের মনের অজান্তে আমরা সনাতন ধর্মের অনেক মানে রক্ত করি, ওই দিকে আমরা বড়দের সালাম দিই, বড়দেরকে তারা তারা সালাম দেয় ইত্যাদি ইত্যাদি ভাবে। পৃথিবীতে ঈদের দিন সচরাচর একটা গবেষণা করা যায় সেদিন অপরাধ অন্যায় আজকের মানুষের মধ্যে, তাহলে এই যে উৎসব অনুষ্ঠান, এই উৎসব অনুষ্ঠান আমাদের সমাজ ব্যবস্থায় বিভিন্ন সময় বিভিন্ন ধর্মীয় রাজনৈতিক সামাজিক এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন উৎসব অনুষ্ঠান পরিলক্ষিত হতে দেখা যায় এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সমাজ এমনি তেমনিতে অনেকটা নিয়ন্ত্রণ। তারপরে আমি যদি বলি ব্যক্তিত্ব পার্সোনালিটি, পার্সোনালিটি সমাজ মাধ্যম পার্সোনালিটি মিনস আমি যা পাই, অর্থাৎ মানুষ প্রত্যেকটা মানুষ প্রত্যেক মানুষের কাছে তাদের নিজের যে পরিচয় এবং তার কথা তার চিন্তা তার বিশ্বাস তার মানবিক অমানবিক যে গুণাবলী এটা এটার মাধ্যমে তার ব্যক্তিত্ব। আমি বলি সম্পৃক্তির সমস্ত মানবিক কাজগুলাকে আমি মানবিক কাজ অর্থাৎ যেটা সমাজের রাষ্ট্রের মানবিক কাজ ভালো কাজ সেটা যখন কোনো মানুষের ভিতরে থাকে দেখা যায় পরিবর্তন হতে যায় তার নিজের ভিতরে নিজের ভোটে থাকে না, এই ধরনের ব্যক্তি একটি সমাজের ব্যক্তি তার জীবনে কখনো তার আদেশ উদ্দেশ উপদেশ কেন বলেছে কি জন্য বলেছে তারা তাকে অনুসরণ করে তার মাধ্যমেই আমাদের সমাজ ব্যবস্থা আমাদের রাষ্ট্র ব্যবস্থা তার শূন্য এবং পৃথিবীর অন্যান্য ধর্ম যারা আছে বা পৃথিবীর দ্বারা মানবিক সম্পন্ন ব্যক্তি বা মানুষ আমরা পাই তাদের আদেশ উপদেশের কারণে আমাদের সমাজটা এমনিতে তার পার্সোনালিটির মাধ্যমে আমাদের সমাজ হয়, কারণ আমরা অনেক সময় দ্বারা ক্ষুদ্র পরিসরে আমি মনে করি শিক্ষক অনেকে অনেক ছাত্র তার শিক্ষককে সমর্থন করে দেশটার শিক্ষা দেশ শিক্ষিকা তার পার্সোনালিটি তার কথাবার্তা সে ছোটবেলায় থেকে ওই শিক্ষকের আদেশ উপদেশ মেনে চলে এবং তার মতো সহজে আমি ভবিষ্যতে শিক্ষকের হবো অনেক ডাক্তার কিছু থাকতে পারে তার মধ্যে হবো এই ইত্যাদি বিষয় মানে পার্সোনালিটি আমাদের সমাজ ব্যবস্থায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তাহলে এই কথা আমরা অনেক শিক্ষা যেটা আমরা অস্বীকার করতে পারি না প্রিয় শিক্ষা। তারপরে বিবিধ অর্থাৎ আরো অনুষ্ঠান সমাজকরণের দেখা যায় এক কথায় বিবিধ বলতে আমি বুঝিয়েছি হাট বাজার সমাজ প্রচলিত রীতিনীতি লোকাচার লোকনীতি প্রতিঘাতা ইত্যাদি ইত্যাদি পয়েন্ট গুলো সমাধানকরণের ক্ষেত্রে আমরা দেখতে পাই প্রিয় শিক্ষার্থী। তাহলে তোমাদের আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখানোর চেষ্টা করলাম, এই প্রশ্নটা তোমাদের প্রতি বছরই আমি দেখি কখনো সংক্ষিপ্ত কখনো রক্তমূলক প্রশ্ন তোমাদের পড়ে প্রিয় শিক্ষার্থী। তাহলে ওকে প্রিয় শিক্ষার্থী, আলোচনার আরো কিছু ছিল সময় স্বল্পতার কারণে আগা সম্ভব হলো না, আগামী ক্লাসে নতুন থেকে নতুনত্ব কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। এ পর্যন্ত তোমরা ভালো থেকো সুখে থেকো এবং কোভিড-19 সরকারি যে বিধি নির্দেশ এগুলো তোমরা মেনে চলবা সমাজ এবং রাষ্ট্রের সহযোগিতা করবা এই আশা ব্যক্ত করে তোমাদেরকে আজকে অনলাইন ক্লাসে শেষ করছি। সালাম আলাইকুম।